হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। রাকিশ পরিবারের রাকিশ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর গুড আফটারনুন কেন বললাম, এখন বাজে ঘড়িতে 12:30। চলো তোমাদের দেখাচ্ছি, একদম তোমাদের কিন্তু রাইট টাইম বলি আমি। এই দেখো পুরো ঘড়িতে কাটায় কাটায় এখন 12:30 বাজে, আর আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে 12:30। তাই জন্য তোমাদেরকে আমি গুড আফটারনুনটা বলে দিলাম। আর এখন ঘরে কেউ নেই, জলি গেছে স্কুলে, তোমাদের দাদাভাই কাজে গেছে। আর আজকে আমার রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, কারণ আজকে বৃহস্পতিবার, নিরামিষ রান্না করেছি, তো তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর আজকের ভিডিওটা যে কি ভিডিও হবে সেটা তো তোমরা বুঝতেই পারছো। আজকে কিন্তু একটা ক্লিনিং ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমি যে ঘরে দাঁড়িয়ে রয়েছি, সেই ঘরের উপরে যে ছাদটা রয়েছে, আজকে সেই ছাদটা আমি পরিষ্কার করব। সেই ছাদটা আমি 2 মাস হয়ে গেছে পরিষ্কার করেছি, আর পরিষ্কার করতে পারিনি। আর আজকে না আকাশটা একটু মেঘলা মেঘলা আছে, মানে হালকা হালকা রোদ উঠছে আর একটু মেঘলা রয়েছে, তাই ভাবলাম যে আমার রান্নাটা যখন হয়ে গেছে তাই ভাবলাম যে ছাদটা একটু পরিষ্কার করে নিই। আর এমনি সময় দেখো সকালের দিকে কাজকর্ম থাকে, বাসি কাজকর্ম সেরে চান করে পুজো দেওয়া, তারপরে আবার রান্নাবান্না করা, জলি স্কুলে যায়, তখন কিন্তু একদম সময় হয়ে ওঠে না। তাই ভাবলাম যে আজকে এই দিনটাকে আমি কাজে লাগিয়ে দেবো, তাই ভাবলাম আজকে আমি ছাদটাকে পরিষ্কার করবো। তো চলো ছাদটাকে পরিষ্কার করি। আর ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। সবাই কিন্তু পাশে থাকবে, সাপোর্ট করবে। তাহলে চলো একদম ছাদে চলে যাই। তো দেখো ছাদে চলে এসেছি, আর ছাদ পরিষ্কার করার জন্য যা যা লাগবে সব একদম হাতে করে নিয়ে চলে এসেছি। আজকে আমি আমার পুরো ছাদটাকে পুরো পরিষ্কার করব। আর দেখো যেখানে আমার ফুলের টবগুলো থাকে সেখানে পাতা, মানে যেগুলো হাওয়ায় উড়ে আসে, তো পাতা, ধুলো আর কিছু কিছু মাটি আটকে রয়েছে, তো সেইগুলো সব পরিষ্কার করতে হবে। একদম ছাদটাকে আজকে পুরো পরিষ্কার করে নেবো। তাহলে চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফুলের টবগুলো সরিয়ে ওদিকটা পুরো পরিষ্কার করে নিলাম। নিয়ে দেখো আর একদিকে চলে এসেছি, এখানে আমার কিছু ফাঁকা টব রয়েছে, মানে মাটি রয়েছে, এইগুলোতে আমার এখনও গাছ লাগানো হয়নি। এবার তো শীতকাল চলে এসেছে, হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, তো এইবারে সব গাছপালা আনবো, তারপরে এই টবগুলোতে সব বসাবো। তাই দেখো এদিকটা এখন পুরো পরিষ্কার করে নিচ্ছি।
ছাদের দেখো চারদিকটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ওই দিকটা হয়ে গেছে, এবার আরেক দিকে চলে এসেছি। আর তোমাদের তো আমি বললাম যে সকালের দিকে একটু আকাশটা মেঘলা ছিল, কিন্তু কিন্তু এখন দেখো হালকা হালকা কিন্তু একটু রোদের তাপ কিন্তু বোঝা যাচ্ছে, তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো। তো আমার কিন্তু খুব গরম লাগছে, তো যাই হোক যখন কাজটা ধরেছি কাজটা তো করতেই হবে, আজকে আমার ছাদটাকে পুরো পরিষ্কার করতেই হবে। ছাদ পরিষ্কার করলাম, করে সমস্ত নোংরাগুলো একদম বাইরে গিয়ে ফেলে দিয়ে আসলাম। দিয়ে এখন দেখো আমার ওই কোনায় একটা কল আছে, আর ওখানে বালতিতে এক বালতি জল ভরা রয়েছে, তো ওই জলটা দিয়ে একটু ছাদটাকে পুরো ভিজিয়ে নিচ্ছি, কারণ ধুলোগুলো উড়েছে। আর ভিজিয়ে নিলে পরে কি মানে ছাদটা পুরো একটু পরিষ্কার থাকবে আর ধুলো উড়বে না, তাই জন্য পুরো জল দিয়ে দেখো এখন ভিজিয়ে দিচ্ছি। আমার ছাদ পরিষ্কার করা একদম কমপ্লিট, আর আমি ছাদ পরিষ্কার করে চান করতে গেছি। কী বলো তো, মানে ধুলো উঠছিল তো, আর ধুলোগুলো না গায়ের মধ্যে পুরো কিচকিচ কিচকিচ করছিল, আর খুব গরম লাগছিলো, ওই জন্য একেবারে ছাদটা পরিষ্কার করে আমি একদম স্নান করে চলে এসেছি। আর চলো তোমাদের ছাদটা আমি দেখিয়ে দিই আগে। আর দেখো আমার ছাদটা একদম পরিষ্কার ঝকঝক করছে, আর রোদে পুড়েই কিন্তু আমি ছাদটা আজকে পরিষ্কার করলাম, মানে রোদের তাপটা পরে একটু ভালোই লাগছিল। তো যাই হোক আমার কাজটা তো উদ্ধার হয়ে গেছে, আর স্নান করে দেখো কাপড় মিলে দিয়েছি, কাপড়টা আমার শুকাচ্ছে, পুরো ছাদটা দেখতে পাচ্ছ, পুরো ছাদটা কিন্তু একদম আমার পরিষ্কার হয়ে গেছে। আর কদিন পরে গাছপালা লাগাবো, যে টবগুলো ফাঁকা ফাঁকা টবগুলো তোমাদের বললাম, শীতকালে সব গাছপালা আনবো, এনে তারপরে সব বসাবো। তাহলে বন্ধুরা আজকে এই ক্লিনিং ব্লগটা আমি এখানে শেষ করলাম। দেখতেই পেলে একদম তোমাদের সামনে পুরো গোটা ছাদটাকে আমি একদম পরিষ্কার করে দিলাম। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে, সবাই পাশে থাকবে, সাপোর্ট করবে। তাহলে আজকের মধ্যে এখানে সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল করো। সবাইকে আজকের মধ্যে এখানে টাটা।